শনিবার সকাল থেকেই ভক্তমণি মিঠুন চক্রবর্তীকে নিয়ে উদ্বেগ তুঙ্গে। অসুস্থ অবস্থায় হাসপাতালে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। সূত্রের খবর, শনিবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করেন অভিনেতা, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানো মাত্র তৎপরতার সঙ্গে তার চিকিৎসা করে দেওয়া হয়। বেশ কিছু ওষুধ ও প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। তৈরি করা হয় 3 জনের বিশিষ্ট মেডিকেল বোর্ড। সেই হাসপাতালের তরফে শনিবার সন্ধেবেলা যে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়েছিল তাতে জানানো হয়, ইসকেমিক সেরিব্রোভাসকুলার দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন তিনি। রাত পোহালে কমে না দুশ্চিন্তা। সকলের নজরে ছিল একটাই প্রশ্ন, তিনি এখন কেমন আছেন। হাসপাতাল সূত্রে খবর, কালকের থেকে এখন মিঠুন চক্রবর্তী ভালো আছেন। হাসপাতাল সূত্রে এমনটাই খবর, রাতে স্বাভাবিক ঘুম হয়েছে তার, সকালে ব্রেকফাস্ট করেছে সময় মতো, নরম সহজ পাচ্য খাবার দেওয়া হচ্ছে এখন তাকে। 3 চিকিৎসকের মেডিকেল বোর্ড আজ অর্থাৎ রবিবার কিছুক্ষণের মধ্যে আবারও তাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। এদিন আরও একবার তার MRI, CT স্ক্যান সহ রক্তের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হবে। প্রাথমিকভাবে চিকিৎসকেরা তাকে আরও কিছুটা পর্যবেক্ষণ করতে চান বলেই জানা যাচ্ছে। আজকের দিনটা সম্ভবত তাকে হাসপাতালে থাকতে হবে, কিছুটা বিশ্রাম এবং স্ট্রেস মুক্ত থাকার পরামর্শ চিকিৎসকেরা দিয়েছেন।